আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সয় না। আলহামদুলিল্লাহ ভালো আছি, গ্রামে থাকি, কাজে কাম কর্মে শহরে আসি। যে গ্রামে আমি একটা কষ্ট বলবো, মানুষ তো মেডিটেশনে যায়, আমার গ্রামে যাওয়াটাই একটা মেডিটেশন। ওখানে আমি থাকি, আমার খালাতো বোন আছে, ওদের বাচ্চা কাচ্চা হাজব্যান্ড, ওরা আমাকে যথেষ্ট কেয়ার করে। হাবিব খুব সিরিয়াসলি এখন গান বাজনার নামলো দেখলাম, প্রচুর শো করছে। মানুষ তো নিজের ট্যালেন্ট নিজে তৈরি করতে পারে না, সুতরাং আল্লাহর উপরে ভরসা করেই তাকে এগোতে হবে। আল্লাহর সন্তুষ্টি যতদিন আছে ততদিন খোদাকে স্মরণ করা আর পৃথিবীতে গান করা। আলহামদুলিল্লাহ ভালো আছি, গ্রামে থাকি, আর আপনাদের সঙ্গে তো আমার স্ক্রিনে দেখাই হয় সব। এটা ভালো লাগা থেকে, আমার ওখানেই ভালো লাগে, নিরবতা, শুনশান একটি পরিবেশ, পানি, হাওয়া, খাওয়া সবই তো ফ্রেশ। কাজ থাকতে চলে আসি, আবার চলে যাই, আজকে আসলাম আমি এখানে চলে যাই। এটা আমি বলবো না ক্লান্তিমূলক, এটা একটা ভালোই ভালো চলে যায়, খারাপ লাগে না। আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য যে গ্রামে আমি একটা কষ্ট বলবো, মানুষ তো মেডিটেশনে যায়, আমার গ্রামে যাওয়াটাই একটা মেডিটেশন। ওখানে আমি থাকি, আমার খালাতো বোন আছে, ওদের বাচ্চা কাচ্চা হাজব্যান্ড, ওরা আমাকে যথেষ্ট কেয়ার করে। আজকে যে আমার সঙ্গে স্টেজে গান করলো, ওর নাম রায়হান ওয়াহিদ, ও খালা আমার খালাতো ভাই, আমার সঙ্গে স্টেজে প্রায় থাকে, সবসময় থাকে। খুব গ্রামের যে ব্যস্ততা সেটা কীভাবে কাটে ওখানে, কী করেন আপনি ওখানে? তো এখন দুটা কারণ, দুটা দিন আমার কাটে আমার বজ্র আর কি, জল তরি যেটা, ওখানে আমি থাকি দুদিন, আর পাঁচ দিন কেটে যায় কোনো না কোনো কারণে, পড়াশোনাটা বেশি হচ্ছে না। আমি ওখানে জাস্ট আমাদের পুকুর শখের যেটুকু করা দরকার ওইটুকু, ব্যবসার চিন্তা করি না, যতটুকু শখের। গানের ব্যস্ততা নিয়ে যদি জানতে চাই, গানও যে আমি করছি 20-22টা গান আমার রেডি এখন, এগুলো ভিডিও নিয়ে এখন খুব ব্যস্ততা যাবে। গান আমি নীরবে নিভৃতে বলবো না, সরবই করছি, আমার 22টার মতো গান রেকর্ড হয়ে গেছে, নতুন পুরনো খুব অল্প, ওগুলো আমরা ভিডিওতে যাচ্ছি, আমার একটি চ্যানেল আসছে কিংস এন্টারটেনমেন্ট, ওটাতে যাবে একটু, একদম নতুন গান। শুনুন, অসংখ্য গান আপনি দর্শকদের উপহার দিয়েছেন, এবং দর্শকপ্রিয় অনেক গান, আমি আশা করি এবার কিছু ভালো। এর মধ্যে ফুয়াদ নাসের বাবুর গান আছে, বিভিন্ন খুরশিদ ভাইয়ের লেখা, সেই চট্টগ্রামের সোলসের আমল থেকে, এরকম নাম করা নাম করা সবার, একটু একটু দুটি করে হাবিবের মিউজিকগুলো একটু কম্পোজ করে দিচ্ছে, ভালোই লাগছে। আমাদের বন্ডিং তো খুব ভালো, হাবিব খুব সিরিয়াসলি এখন গান বাজনার নামলো দেখলাম, প্রচুর শো করছে, গানও করছে অনেক, তো ওর ব্যাপার তো আলাদা, তো নিউ কামিং আর্টিস্ট, ওদের এখন তো একটা ভালো লাগার জয় জয়কার তো থাকবে। এখানে আমি বলবো না, পুরো ফ্যামিলি অ্যাটমসফিয়ারটাই কাজে লেগেছে, এটা তো সত্য কথা, এবং বেসিক্যালি আল্লাহ তাকে ট্যালেন্ট দিয়েছে, সবই আল্লাহর ইচ্ছা, মানুষ তো নিজের ট্যালেন্ট নিজে তৈরি করতে পারে না, সুতরাং আল্লাহর উপরে ভরসা করেই তাকে এগোতে হবে। আল্লাহর সন্তুষ্টি যতদিন আছে ততদিন তারও নিজস্ব পৃথিবীতে তার কার্যক্রম জেগে থাকবে, তার কাজ হবে এখন খোদাকে স্মরণ করা আর পৃথিবীতে গান করা। আচ্ছা, এই দীর্ঘ এই জীবনে অপ্রাপ্তির কিছু আছে কিনা? অভাব না, অভাব একটাই বলবো যে খোদার দয়াতে পরিপূর্ণ তো হতে চায় আরও, সম্পূর্ণ মালিকের ইচ্ছা। অভাব বলতে যেটা বোঝায়, মানুষের একটা শিল্পীর জন্য মানুষের যে ভালোবাসা দরকার, সেটার প্রতি আমার কোনো কমপ্লেন নেই, এবং আমি খুব ভালো আছি তাদের ভালোবাসা, এই একটা জিনিসের কমতি আমার জীবনে হয়নি আজও না। আচ্ছা, অসংখ্য গান আছে আপনার দর্শকপ্রিয়, তার মধ্যে থেকে কোন গানটি আপনার ভালো লাগে? আমার এমন একটা মাঝে না, আগে যদি জানিতাম, এই যে দুনিয়া, আমার খুব মানে মাঝে মাঝে খুব অপরাধ বোধ লাগে, এমনি মিজান সাহেব আমাকে দিয়ে এই গানটি ফিল্মে করালেন এক মুঠো ভাতে, এই গানটি আমি আব্দুল্লাহ আলম সাহেবের গান, ওনার পাশে বসে আমি কতবার শুনেছি আমি বলতেও পারবো না। তো এই ছবিতে যখন গানটা আসে, এটা এত জনপ্রিয়তা পায়, এই প্রজন্মের অনেকেই মনে করে এটা আমার গান, আসলে তো আমার না, এটা আব্দুল আলিম সাহেবের গান। আর এদিকে আমি লাকি একান্তের কাছে খুবই কৃতজ্ঞ যে 1977 সালে সে আমাকে আগে যদি জানিতাম গানটি গাওয়ায়, ও নিজে গানটা করে 84-তে, তো ও গানটা যখন করে তখন আমার জীবনের সাংস্কৃতিক মোড়টি ঘুরিয়ে দেয়। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো যে আমি, ও যখন মারা যায় তার 6 দিন আগে আমি চলে যাই ক্যানাডাতে একটি অনুষ্ঠানে, তো আমাকে কানে 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 বললো তোর গলাটা কিন্তু আমার খুব প্রিয়, তুই কখনো গান ছাড়বি না, এটাই বলেছিল।
দুটো লাইন আমরা শুনতে পারবো যে দর্শকদের উদ্দেশ্যে, যেহেতু দর্শক দেখবে তাদের উদ্দেশ্যে দুটো লাইন। ও আচ্ছা, এটাই করি। আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সয় না। যাই হোক, আপনারা এসছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে।